বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, চলবে টানা পাঁচ দিন। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হবে, কোন জেলায় কবে হবে, কত কিমি বেগে আছড়ে পড়বে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে গিয়ে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে আসবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে, আকাশের মুখ ভার, কালো করে ঘনিয়ে আসা মেঘ আর সঙ্গে ঝড় হাওয়া, কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি ও ঝড়, ছুটির সকালটা শুরু হলো এভাবেই। তবে হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ও ঝড় বৃষ্টি হতে চলেছে, দিন ও ঝড়ের গতিবেগ নির্দিষ্ট করে বলে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা জানব রাজ্যের কোন কোন জেলায় হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় হবে। এবারে আমরা জানব কবে কত কিলোমিটার বেগে আশে পড়বে। বলা হয়েছে, পহিলা জুন সোমবার ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, মঙ্গলবার 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইতে পারে, তারপরে 4 জুন পর্যন্ত ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, সঙ্গে থাকবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা, তাই পশ্চিমবঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বলে গরম থাকলেও মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও আমফান শক্তিশালী করেছে মৌসুমী বায়ুকে, ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। মে মাসের শেষ, জুন মাসের শুরু, এই সময় সাধারণত গরম থাকে, উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ চলছে, বঙ্গে কিছুটা হলেও কালবৈশাখী এবং প্রাক বর্ষার বৃষ্টির ফলে গরম অনুভূত হলেও ততটাও হবে না। কালবৈশাখী আর বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে একটু হলেও স্বস্তি পাবে বাংলা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, থ্যাংক ইউ।